সিইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে বহু অপেক্ষার পরে রাজ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন বাড়িতে যদি মহিলা থাকে আপনাদের আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মহিলা থাকলেই তোমরা আবেদন করতে পারবেন ঠিক আছে কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে ফর্মটি কোথায় পাবো এ টু জেড দেখাচ্ছি এই ভিডিওতে তার আগে বলে দেব ফর্মটি কোথায় তোমরা জমা দিবেন ঠিক আছে এখানে অবশ্যই উল্লেখ করে দিয়েছে আবেদন পদ্ধতি একটু দেখে নাও আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট বিডিও অফিসে ড্রপ বক্সে জমা দিতে হবে আপনাদের যে বিডিও বিষ রয়েছে সেই ভিডিও বিষে তোমরা কিন্তু জমা দিতে পারবে সেই সঙ্গে ডাক যোগেও আবেদনপত্র পাঠানো আপনারা যদি ডাক পোস্ট অফিসের মাধ্যমে পাঠান স্পিড পোস্ট অথবা নর্মাল পোস্ট অথবা তোমরা যদি ডাইরেক্ট গিয়ে বিডিও বিষে জমা দিতে তবু কিন্তু আমরা জমা নিবে ক্লিয়ারলি এখানে উল্লেখ করে দিয়েছে এবং সেটা বলা হয়েছে এখানে যে কি কী প্রমাণপত্র লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে জন্ম তারিখের যে মাধ্যমিকের সমতুল্য এডমিট কার্ড যেটা আপনাদের রয়েছে এবং এলাকার বাসিন্দা হিসেবে ভোটের পরিষেবা রেশন কার্ড এখানে পাঁচটি অপশান দিয়েছে পাশে ডকুমেন্টস তোমরা তৈরি করে এবং সেখানে তোমরা নিয়ে যাবে ঠিক আছে করে জমা দিতে পারবে এরপরে বলা হয়েছে যে এখানে আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ আবেদন শুরু হয়ে গিয়েছে বাস এগারো দু হাজার একুশ থেকে তেরো বারো দু হাজার একুশ তারিখে লাস্ট ডেট ঠিক আছে এবং বিকাল তিনটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া হবে কেবলমাত্র ছুটির দিনে আবেদন গ্রহণ ছুটির দিনে আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে এখানে জানিয়ে দিয়েছে এখানে কারা কারা আবেদন করতে হবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে এবার এখানে বলা হয়েছে পদের নাম আশাকর্মী মোট শূন্য পদ রয়েছে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একশো চৌষট্টিটি শূন্য পদ রয়েছে প্রথমে শ্রীরামপুর মহকুমার চুয়াল্লিশটি এখানে রয়েছে এবং আরামবাগ এখানে চৌত্রিশটি রয়েছে এবং চন্দননগর পঁয়ত্রিশটি এবং সদর মহকুমার একান্নটি মোট এতগুলি শূন্যপথ রয়েছে বয়স লাগবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসসি এসটি টি ও যে বয়স সার পা সেই অনুযায়ী সার থাকবে এবং বয়স হিসেব করতে হবে এক এক দু হাজার একুশ তারিখ থেকে এখানে উল্লেখ করে দিয়েছে এবং যোগ্যতা আমি আগেই বলছি মাধ্যমিক পাস লাগবে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা কী কী লাগবে সম্পূর্ণ স্টেপ এখানে উল্লেখ করা আছে নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এখানে অবশ্যই তোমার লিঙ্ক পাবে আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেবো সেখানে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অথবা তোমরা টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করলে কি তোমরা কিন্তু নোটিশটি পেয়ে যাবে তো সমস্ত পদ্ধতি এখানে রয়েছে তোমরা এবার শুনে আবেদনটি কোথায় কোথায় চলছে যদি আপনাদের থেকে আবেদন শুরু হয়নি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার থেকে চালু হলে আমরা আগেই ভিডিও প্রোভাইড করে দেব এখানে আর একটু কথা রয়েছে যে রাজ্যের মহিলারা প্রাচীর জন্য খুশির খবর রাজ্যের একটি জেলা থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে হুগলি জেলার হুগলি জেলায় হুগলি জেলায় কিন্তু এই আবেদনটি চলছে এবং সেখানে জেলার শ্রীরামপুর আরামবাগ চন্দননগর সদর সদর মহকুমার অন্তর্গত ব্লক এলাকাগুলিতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ঠিক আছে এটা এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে তো তোমাদের সম্পূর্ণ স্টেপ আমরা জানিয়ে দিলাম তো ভালো করে দেখো তারপরে আবেদন করো